हाई गाइज, वेलकम बैक टू माई कुक इन्सपिरेशन। असलामु अलैकुम। आज हमें अपन दूटी रेसिपि तैरी कर देखा, से हलो मिस्टी आलू शाक दिए। ये रेसिपि दुटो हमें प्रथम बार ट्राई करेछी, आमार काछे खेते खूब ही भलो लेगे। आशा करछी आपनादेर काछेओ ये रेसिपिटा भलो लागबे। सेई जोन्नो एखाने हमें मिस्टी आलू जो कची पाताटा डगाटा थाके ओटा उठिए निच्छी। एखाने हमें अनेकगुलो मिस्टी आलू शाक तुले निएछी। এখন এই মিষ্টি আলু শাকগুলো আমি কেটে নেব। কচি পাতাগুলো এভাবে আঁশ ছাড়িয়ে ছাড়িয়ে ভেঙে ভেঙে নিতে হবে ডাটাটা সহ। আর যে কচি ডগাটা আছে ওটাও নিয়ে নিচ্ছি। এখন এগুলো সবগুলো শাক বেছে আমি ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নেব। শক্ত অংশটা সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন তিন ভাগের দুই ভাগ পরিমাণ শাক আমি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এখানে ছোট ছোট চিংড়ি মাছগুলো ওগুলো আমি একটু কুচি কুচি করে নিয়েছি। এখন এই সবগুলো আমি এই মিষ্টি আলু শাকটার মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিব এখানে একটি ডিম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা বাটা, জিরে বাটা, আর দিয়ে দিব রসুন বাটা। এখন সবগুলো আমি ভালো করে মেখে নেব। যখন মাখানো হয়ে যাবে তখন এতে দিয়ে দিব পৌনে এক কাপ পরিমাণ ময়দা। এখানে আপনারা ময়দার পরিবর্তে কিন্তু চালের গুঁড়া দিতে পারেন, আটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ময়দাটা দিলে একটু ক্রিসপিটা বেশি হবে। আমার পৌনে এক কাপ পরিমাণ ময়দা লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। এখন ভালো করে আঠা আঠা করে মেখে নিতে হবে। এখন পাকোড়াগুলো আমি ভেজে নেব। আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন, অথবা এরকম অর্ধেকটা পরিমাণ তেলের মধ্যে দিয়েও ভাজতে পারেন। সবগুলো পাকোড়া আমি একে একে দিয়ে দিব। দিয়ে এটা আমি চুলার আঁচটা লোতে রেখে ভেজে নিব 5 থেকে 6 মিনিট। 5 থেকে 6 মিনিট পর একটু চুলা আঁচটা বাড়িয়ে দিয়ে আরও 30 সেকেন্ডের মতো ভেজে নিলেই কিন্তু পাকোড়াটা ক্রিসপি হয়ে যাবে। তৈরি হয়ে গেল মজাদার ক্রিসপি পাকোড়া। উপরটা ক্রিসপি আর ভেতরটা নরম তুলতুলে, আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। আশা করছি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। এই রেসিপিতে আমি এই মিষ্টি আলু শাকটা ভর্তা তৈরি করে দেখাবো। এই ভর্তাটা তৈরি করা খুবই সহজ আর খেতে দারুণ মজার। এখানে 4টা শুকনো মরিচ নিয়েছি, আপনারা চাইলে কাঁচামরিচ নিতে পারেন, আর 1টা পেঁয়াজ, আর 3-4 কোয়া রসুন নিয়েছি। এগুলাকে ভেজে নেব এরকম নরম নরম হয়ে আসার আগ পর্যন্ত। আপনারা চাইলে একটু তেল দিয়ে ভাজতে পারেন, আমি শুকনা খোলায় এটাকে ভেজে নিচ্ছি। যখন এগুলো ভাজা হয়ে নরম হয়ে আসবে আর মরিচগুলো ভাজা হবে, তখন আমি একটু করে নেড়ে এই পেঁয়াজের কোষগুলো ভেঙে দিব। এখন একটা সাইড করে দিয়ে দিব কালো জিরা। কালো জিরাটাও আমি ভালো করে ভেজে নিচ্ছি প্রায় 30 সেকেন্ডের মতো।
ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন একই প্যানে দিয়ে দিচ্ছি সেই বাকি তিন ভাগের এক ভাগ আলু শাক, দিয়ে সামান্য একটু পানি দিয়ে এই আলু শাকটাও 6 থেকে 7 মিনিটের মতো সেদ্ধ করে নেব। যখন আলু শাকটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি একটু ভিজা ভিজা টাইপেরই নামিয়ে নিব, কারণ এটা আজকে আমি ব্লেন্ডারে ভর্তা বানাবো। আপনারা যদি পাটায় ভর্তা বানান তাহলে কিন্তু এই পানিটা শুকিয়ে নিলেও হবে। ব্লেন্ডারের মধ্যে কালো জিরা, মরিচ, পেঁয়াজ, রসুনগুলো দিয়ে এর মধ্যে সেদ্ধ করে নেওয়া মিষ্টি আলু শাকগুলো দিয়ে দিব। দিয়ে এখন ব্লেন্ডারে জারে দিয়ে আমি ভর্তাটা তৈরি করে নেব। আপনারা চাইলে ভর্তাটা পাটায়ও পিষে নিতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার মিষ্টি আলু শাকের ভর্তা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন নিত্য নতুন আর মজার মজার রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।